আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলে ভাটুরার ভাটুরা রেসিপি। এটা একটা পাঞ্জাবি ডিশ, কিন্তু আমাদের এখানেও খুবই পপুলার আর খেতেও খুব টেস্টি। এটা লুচির থেকে বড় আর মোটা এবং খুবই সফট আর ভেতরটা খুবই ফ্লাফি হয়। রেসিপিটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পারফেক্ট ভাটুরা বানানোর জন্য এই প্রসেসটাই ফলো করবেন। নমস্কার, সিপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ভাটুরা বানানোর জন্য প্রয়োজন 400 গ্রাম ময়দা, মানে 2 কাপ ময়দা নিয়েছি। আর নিয়েছি উষ্ণ গরম জল, টক দই 100 গ্রাম, 2 চামচ সুজি, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা, সাদা তেল, 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। ভাটুরার ডো রেডি করার জন্য প্রথমে আমি ময়দার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেব, 2 চামচ সুজি, বেকিং পাউডার 1/2 চামচ, চিনি 1 চামচ আর 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। এই সব শুকনো উপকরণ দিয়ে আগে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো সব মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দেবো। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে যেন হয়। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে। মেশানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটা মেখে নেব। অল্প অল্প করে জল দেব, একেবারে খুব বেশি জল দেব না। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দার মধ্যে আমি একটু সামান্য তেল উপরে মাখিয়ে দেব। ময়দাটা কিন্তু খুব সফট করে মাখতে হবে। দেখুন ডোটায় আঙুলটা প্রেস করলে দেখুন কি সুন্দর বসে যাচ্ছে। ময়দাটা এরকমই সফট করে মাখতে হবে। এবার এটা আমি 2 ঘন্টার জন্য এইভাবে ঢেকে ফার্মেন্ট হতে দেব। 2 ঘন্টা পর দেখুন ভাটুরার ডোটা কতটা ফুলে গেছে, ফার্মেট হয়ে গেছে। দেখুন হাতটা কেমন বসে যাচ্ছে, চাপ দিচ্ছি। এবার আমি এর মধ্যে থাকা বাষ্পগুলো এইভাবে চেপে চেপে বের করে দেব। ভাটুরা কিন্তু ডোটা খুবই সফট হয়। আমরা যেমন লুচি রুটি খাই তার থেকে খুব সফট হয়। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে এটা এইভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় সাইজের হবে, ঠিক এরকম। এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। আমার 1 থেকে 9টা লেচি হয়েছে। এবার এইগুলো আমি হাতের সাহায্যে গোল করে নেব। ঠিক এইভাবে গোল করে নেব। এইভাবে আমি বাকি সব লেচিগুলো গোল করে নেব। লেচিগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এগুলো বেলে নেব। এগুলো কিন্তু খুব পাতলা বেলা যাবে না, ভাটুরা একটু মোটা মোটা টাইপের হয়। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ভাটুরাগুলো ভেজে নেব। পারফেক্ট ভাটুরা দেখুন। এতটাই ফুলে গেছে যে আমি ঘোরাতেও পারছি না, পুরো ফুটবলের মতন।
একটু চেপে চেপে সাইডগুলো ভেজে নিলাম। ভাটুরাটা আপনারা আপনাদের মতন নিজের ইচ্ছা মতন বড় ছোট যেমন হয় তেমন করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন।